हेलो। এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন শুনেন, আমাকে একটু বলেন একজন, যে ইন্টারফেরেন্স ইন্টারফেরেন্স যে আমরা পড়ছিলাম ওখানটাতে ওখানটাতে আপনি মানে বলেন যে একটা ক্লিয়ার ইন্টারফেরেন্স প্যাটার্ন পাওয়ার জন্য যেকোনো একটা কন্ডিশন বলেন তো, মানে ক্লিয়ার ইন্টারফেরেন্স প্যাটার্ন পাওয়ার জন্য যেকোনো একটা কন্ডিশন বলে, তিনটা কন্ডিশন লিখে দিয়েছিলাম। স্যার, লাইট শুড বি মনোক্রোমেটিক। স্যার হ্যাঁ, মনোক্রোমেটিক মানে কি? স্যার মনোক্রোমেটিক স্যার একই বর্ণের, স্যার একই মানে একই বর্ণের, মানে একই রেঞ্জের বা একই বর্ণের, স্যার এই বুঝি নাই আমি। স্যার মনোক্রোমেটিক মানে বানান আর বানান বলিনি, এক মনোক্রোমেটিক মানে বর্ণীয় কি আলো, বলেন? হ্যাঁ 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 এক বর্ণীয় আলো। হ্যাঁ, তুমি তো পারো, তুমি বলো তো একবর্ণী আলো মানে কি, যদি একটু তোমার ছোট ভাইকে বুঝাতে চাও। এটার আপনার তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি একই হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি ব্যাগ সবকিছু একই। এখন আর ধরো মানে যেমন ধরো সাদা সাদা আলো, হ্যাঁ ধরো টিউবলাইট যে আলো বেরোচ্ছে, টিউবলাইট তোমার পাথর উপর যে টিউবলাইটটা আছে না, হ্যাঁ সে টিউবলাইট থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা কি মনোক্রোমেটিক? না স্যার, কেন না? এটার সবগুলো মানে একই ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য একই না। বলছি কেন না এটা? এটার তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি একই না। কিভাবে বলছো তুমি তরঙ্গ দৈর্ঘ্য একই, সাদা আলোর ফ্রিকোয়েন্সি যে একই না? বলো বলো, তোমারটা হচ্ছে, তুমি বলো। এটা এক বর্ণীয় আলো করতে হলে প্রিজমের মাধ্যমে আলো চালনা করে এক বর্ণীয় করতে হবে। প্রিজমের? আচ্ছা, এটাকে পরে বিশ্লিষ্ট করলে আমরা দেখি এটার মধ্যে 7টা আলো আছে, 7টা কালার আছে, তাই সাতটা তো? আলো আছে, সাত। জি জি তো এটা নিশ্চয়ই একবর্ণী না, মানে এর মানে হচ্ছে একবর্ণী হওয়ার, মনোক্রোমেটিক হওয়ার একটা বড় শর্ত হচ্ছে এতে ওয়েভলেন্থটা আলাদা আলাদা একই হবে, যেমন রেড সাদার। লাইট তাই না, জি লাল আলোর ওয়েভলেন্থ একরকম একটা, আবার মানে যদি বলি আর একটা হলুদ যদি আলো বলি তার ওয়েভলেন্থটা হচ্ছে আরেকটা, ঠিক আছে? জি জি এটা হচ্ছে মনোক্রোমেটিক। ওকে, আজকে আমরা নতুন একটা জিনিস পড়বো, এটার নাম হচ্ছে ডিফ্র্যাকশন। আমরা নতুন একটা জিনিস সম্পূর্ণ নতুন একটা জিনিস পড়বো, ডিফ্রেকশন, সেখানে বরঞ্চ আমরা আজকে চলে যাই, ঠিক আছে? ডিফ্রেকশন পড়বো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, ডিফ্রেকশন পড়বো। ডিফ্রেকশনটা পড়বো মানে কি, এটার যে ডিফ্রেকশনটা ব্যাখ্যা করব। ওই আমরা কিন্তু ওয়েভ ওয়েভ অপটিক্স পড়তেছি, আমরা কোন অপটিক্স পড়তেছি? ওয়েব অপটিক্স। আমরা কিন্তু যে অপটিক্স পড়তেছি এটার নাম হচ্ছে ওয়েভ অপটিক্স, তোমরা কিন্তু ভুলিও না। হ্যাঁ, মানে ওয়েভটেক্স মানে কি, যে মানে হচ্ছে লাইট, লাইটটাকে ওয়েভ মেনে নিয়েছি আমরা, লাইটটাকে কি মেনে নিয়েছি, এটা ওয়েভ, এটা ধরে আমরা যে অপটিক্স পড়তেছি, হ্যাঁ এটা নাম হচ্ছে গিয়ে ওয়েভ অপটিক্স। আচ্ছা, তো এটা পড়তে গিয়ে আজকে আমরা নতুন একটা জিনিস পড়বো, না হচ্ছে ডিফ্রেকশন, খুবই চমৎকার একটা ফেনোমেনা। কেউ কি ডিফ্রেকশন সম্বন্ধে কিছু জানো, বা তোমরা আপনারা কেউ জানেন কিছু? সমস্যা নাই, এটা একটা ফেনোমেনা। কিসের ফেনোমেনা? ফেনোমেনা অফ লাইট, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে বোঝাচ্ছি। আচ্ছা, এগুলা আমরা না বাস্তব জীবনে অনেক দেখি, হ্যাঁ আমাদের আশেপাশে আপনারা যেখানে বসে আছেন, যদি ঘরে বাতি জ্বলে থাকে তাও দেখতেছেন। আচ্ছা আসুন, একটা জিনিস ডিফ্রেকশন প্রথমে বোঝার চেষ্টা করি। মনে করেন আমরা একটা প্লেন লাইট সোর্স এখান থেকে কোথা থেকে আসতেছে, প্রথমে প্লেন প্লেন ওয়েভ আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে লাইটটা আসতেছে, আমরা কি করছি, এই যে এখানে একটা অবস্টাকল মানে এখানে একটা মনে করে বাধা রাখছি, এখানে লাঠি রাখছি এখানে, ঠিক আছে? এটা মনে করে মোটর লাঠি, ধরেন যে কোনো একটা কিছু আমি এখানে রাখছি। ওকে, আচ্ছা এখন এই যে এখানে
দাঁড়ান আমি একটু সোজা হয়ে বসে আঁকি। এখানে একটা স্ক্রিন রাখলাম, ঠিক আছে, এটা একটা, এটা হচ্ছে আমার স্ক্রিন, ঠিক আছে। এই যে কোনো কালার এটা লাইট দিলাম, এখন আপনারা বলেন স্ক্রিনটাতে এই যে কমন সেন্স কি বলে আলো, এই যে এটা তো এটা লাঠি রাখলাম, তাহলে স্ক্রিনে যদি এই যে আরো আলো আসতেছে পুরোটা এলাকা জুড়ে, স্ক্রিনে কটুক আলো আর কটুক অন্ধকার দেখাবে। লাঠি দৈর্ঘ্যের সমান, আচ্ছা, মানে এই যে এটা পর্যন্ত, এই এলাকাটা হবে কি এলাকা, এটাকে বলবো আমরা লাইট ইনফিউশন, তাই না? জি স্যার। আর এটাকে আমরা বলবো, এই পুরো এলাকাটাকে আমরা বলবো শেড, শ্যাডো, তাই না? জি স্যার। মানে কার শ্যাডো পড়বে, লাঠিটা শ্যাডো পড়বে, শ্যাডো এরিয়া, তাই তো? জি স্যার। এটাকে আমরা বলবো অবস্ট্রাকশন, মানে একটা বাধা দিলাম, মানে আলোর চলার পথে একটা বাধা, এই যে আলো চলতেছে চলার পথে একটা বাধা দিলাম, বাধার পরে আমরা স্ক্রিন একটা পর্দা রাখলাম, কালো পর্দা, ধরো ওখানে সাদা আলো দিলাম, যে আলো হচ্ছে এখন যা ইচ্ছা দাও। তো আমরা দেখলাম কি, যে এটা হবে লাইটের রিজিয়ন আর এটা হবে আমাদের শ্যাডো রিজিয়ন, কিন্তু এটা হয় না, কিন্তু এটা হয় না। কি হয় ঘটনাটা, ঘটনাটা হয় কি, এই যে কিছু আলো, এই যে আলোটা এভাবে না এসে কিছু আলো, মানে আমাদের জিনিসটা ঘটে এইভাবে, বুঝতে পারছো? মানে এই জায়গাটাও কি, এই জায়গাটাও কি ঢুকে পড়ে, এখানেও ছিল কিন্তু শ্যাডো হয় না, শ্যাডো হওয়ার কথা ছিল কিন্তু শ্যাডো হয় না, এখানে একটু জায়গার মধ্যে লাইট এসে পড়ে। তার মানে কি, তার মানে আমরা দেখলাম যে আলো চলার পথে যদি কোনো বাধা পায়, সে কি করে, সে যে শ্যাডো এরিয়ার দিকে, যেদিকে শ্যাডো, অন্ধকার এলাকা, অন্ধকার এলাকার দিকে আলোটা বেঁকে যায়। কার দিকে বেঁকে যায়? শ্যাডোর দিকে, অন্ধকার এলাকার দিকে, তাই না? আমার কথা কি বোঝা গেল? আপনারা এটা দেখেন, আমি একটু দেখবো না এটা, বা এই যে আলোর যে মানে অবস্ট্রাকল যদি সে যদি বাধা পায়, তাহলে মানে শ্যাডো এরিয়ার দিকে যে বেঁকে যাওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলবো আলোর ডিফ্রেকশন, এটাকে আমরা কি বলবো, ডিফ্রেকশন অফ লাইট। তাহলে আমরা যদি এটাকে ডিফাইন করি, হ্যাঁ একটু দেখেন, আমি যদি এখানে ডিফাইন করি, আপনারা বইতে সুন্দর করে লিখা পাবেন, ওয়েন এ লাইট, যখন একটা লাইট স্ট্রাইকস, স্ট্রাইকস করে, ঠিক আছে, স্ট্রাইকস অ্যান অবস্ট্রাকল, একটা অবস্ট্রাকল কে সে স্ট্রাইক করে, ইট বেন্ডস, তখন কি আমরা কি দেখলাম, ইট বেন্ডস, এটা কি হয়, এটা কি বেন্ড হয়ে গেল না, বেঁকে গেল না? জি স্যার। ইট বেন্ডস এন্ড এন্টার, দেখেন একদম সোজা ডেফিনিশন, ইট বেন্ডস এন্ড এন্টার, কোন দিকে এন্টার করছে, শ্যাডো এরিয়াতে না লাইট, লাইট এরিয়াতে, শ্যাডো এরিয়াতে, শ্যাডো এরিয়াতে, ইট বেন্ডস এন্ড এন্টার শ্যাডো, শ্যাডো শ্যাডো বানান হয়েছে কি হয়েছে না, শ্যাডো রিজিয়ন দিয়ে আমি, বা এরিয়া যেটা একটা দিলেই হবে, ঠিক আছে, রিজিয়ন। দিস ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে আমরা কি বলবো, এই ঘটনাটাকে, এই বৈশিষ্ট্যটাকে, দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ ডিফ্রেকশন অফ লাইট। আপনারা কি জিনিসটা বুঝছেন, বোঝা গেল জিনিসটা স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, এর মানে কি স্যার, এটা আলো অপসারিত হচ্ছে এখানে? অপসারিত, অপসারিত তো গেলে কোনো শব্দই ইউজ দরকারই নাই, কমপ্লেক্সিটি না, অপসারিত কি, অপসারিত কি জিনিসটা বলুন তো আমাকে, মানে যেটা আছে সেটা মানে প্রতিস্থাপিত হওয়া, মানে অন্ধকার আলোকে প্রতিস্থাপিত করে, এরকম আমি বুঝলাম না কি, অপসারিত শব্দটাই বুঝান, আর অন্য কোনো শব্দ পাইছেন না? হ্যালো, হ্যালো, জি স্যার, একটু জোরে বলে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ আর জোরে বলেন স্যার, এখন বুঝতে পারছেন? কিন্তু মনে হচ্ছে যে আপনি কোথাও লুকায় আছেন এমন করে বলতেছেন স্যার, আমার হেডফোন নষ্ট মনে হয় এখানে। হ্যাঁ বলেন 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 বলেন, অপসারিত মানে আমি বলতেছিলাম যে এখানে মানে আলোটা অপসারিত হচ্ছে।
না আমি কি বলছি আমার কথাটা এত ইয়া করেন কেন? দেখেন এখানে যেটা বলছি এটা মাথায় রাখেন, আলো আসলো একটা বাধা পাইলো, বাধা পাওয়ার কারণে সে সোজা না গিয়ে যেদিকে অন্ধকার যেদিকে আলো যাওয়ার কথা না ওইদিকে বেঁকে গেছে, কথাটা ঠিক হয়েছে? জি 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 স্যার, বুঝতে পারছেন? যেদিকে আলো যাওয়ার কথা না, অন্ধকার অন্ধকার থাকার কথা, সেই আলোটা কি করছে ওই দিকে বেঁকে গেছে, ওই দিকে ভেতরে ঢুকে গেছে যে ঘটনাটা, এটাকে বলতেছি আমরা কি ডিফ্রেকশন, বাংলায় বলে এটাকে ব্যতিচার, অপবর্তন। ঠিক আছে, তো এত অপসারণ কি বলছেন, অপসারিত হওয়ার দরকার নেই এগুলা, বুঝছেন? ওকে, এখন দেখেন এখন আরেকটা উদাহরণ দিই। মনে করেন একটা আমি একটা এই ধরনের একটা স্ট্রিট নিলাম, সাপোজ মনে করেন আমি এখানে একটা ওপেনিং রাখলাম, এখানে একটা ছিদ্র করলাম, এই যে ছিদ্রটা এরকম গোলাকার, ক্লিয়ার হইলো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা পর্দা দিই, এখানে একটা পর্দা দিই, আচ্ছা ওকে, এখানে একটা পর্দা দিই, এখান থেকে মনে করেন আলো আসতেছে, ঠিক আছে, এই সোর্স, হ্যাঁ, টর্চ লাইট মারছেন, যাই তাই করছেন, এখানে আলো আসতেছে, এখন এখন কি ঘটবে বলেন তো? স্যার আলো ওই ছিদ্র দিয়ে যাবে, যাবে অবশ্যই যাবে, গিয়ে এখন আমাকে বলেন, হ্যাঁ স্ক্রিনের উপর পড়বে, পড়বে, এটা তো ঠিক আছে, এখন আমি এখান থেকে এটা ডিফ্রেকশন এখান থেকে ব্যাখ্যা করতে চাচ্ছি, এখানে এখানে কি ঘটনা ঘটবে এর সাথে মিলান, তার মানে এখানে ছিদ্র অনুযায়ী যতটুকু আমরা আলো পেতাম তার চেয়ে একটু বেশি পাবো, বেশি পাবো, সেটা কিভাবে হবে যদি এটার সাথে উপরের টা সাথে ব্যাখ্যা করেন, বেঁকে যাবে স্যার ওই ধার ঘেঁষে, হ্যাঁ 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 হ্যাঁ, আলোটা ওই যে আলো যে বাধা পাবে ওই ধার ঘেঁষে অন্ধকারের দিকে বেঁকে যাবে, ভেরি গুড, মানে এই যে এখানে, এই যে এখানে আসছে, এখানে একটা, এখানে একটা, এই তো তার ওপেনিং, তাই না? এখন যে আমরা কি করছি, এই বেন্ডস কোন দিকে যায়, অন্ধকার এলাকার দিকে চলে যায়, আশা কথা ছিল সোজা ইটুক, আশা কথা ছিল সোজা ইটুক, তাই তো? ইটুক এলাকাটি তোর করার কথা ছিল না, কিন্তু সে কি করবে, একটুকে ডিফ্লেকশন যে ধর্ম, আলোর ধর্ম, সে অনুযায়ী সে কি করবে, সে এটা না এসে সে কি করবে, শ্যাডো এলাকার দিকে, শ্যাডো এরিয়া কোন দিকে, এ পাশে না? জি স্যার, এই চিত্র কল্পনা করি তাহলে শ্যাডো এরিয়ার দিকে সে একটু বেঁকে গেল, ওকে, আবার এদিকে আসেন, এদিকে শ্যাডো এরিয়া কোন দিকে, নিচের দিকে না, নিচের দিকে, তাহলে সেখানে এখানে একটু বেঁকে গেল, আলটিমেটলি আমরা এটার পরিবর্তে এই চিত্রটা, এই চিত্রটা এলাকা আলোকিত করার কথা ছিল সেটা না পেয়ে আমরা কি পেলাম, পুরো একটা একটা আলোকিত এরিয়া পেলাম, নাকি? জি স্যার, ঠিক আছে না, এই এই যে এই ব্যাখ্যাটা এটার সাথে মিলে না? জি স্যার, এটাকে আমরা বলবো আলোর ডিফ্রেকশন, এটাকে আমরা বলতেছি ওপেনিং, হুম, আচ্ছা, এটাকে বল, ধরেন আমি এটা কার্ডবোর্ড দিছিলাম আর কি, কার্ডবোর্ড, এটা মনে করেন স্ক্রিন, ঠিক আছে, এটা মনে করেন একটা ওপেনিং, মানে এটাকে বলবে ছিদ্রটি তো যাই বলি না, আমরা বললাম ওপেনিং আর স্ক্রিন, ঠিক আছে, এই যে তাহলে আমরা কি বললাম, এটা কি পেলাম, অবজার্ভড, অবজার্ভ উইথ, তাহলে যেটুকু ছিল যেখানে একটু ছিল ওইটা কি হইলো, বেড়ে গেল না আমাদের, নাকি? জি স্যার, বেড়ে গেল। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডিফ্রেকশন অফ লাইট, এটাই আমরা আপনাদেরকে ডিফ্রেকশন অফ, আমি আপনাদেরকে ডিফ্রেকশন লাইটের সাথে পরিচিত করাচ্ছি, এটাকে এই যে এই জিনিসটাকে আমরা, এটা তো সাইড ভিউ, তাই না, সাইড ভিউ, এটা ফ্রন্ট ভিউ দেখি, যদি ফ্রন্ট ভিউ যদি দেখেন, ফ্রন্ট ভিউ মানে বুঝতেছেন, দুপুর থেকে এটা আমরা সাইড থেকে দেখতেছি, যদি ফ্রন্ট ভিউ দেখেন, মনে করেন এই যে ওপেনিংটা এখানে নেন, এই হলো ওপেনিংটা চিত্রটা, ঠিক আছে, এটাকে যদি আমরা ফ্রন্ট করে দেখি যে জিনিসটা কি কেমন দাঁড়ায়, দেখেন এই যে সেন্ট্রাল, এই যে ফ্রন্ট ভিউটা কেমন দাঁড়াবে দেখেন, একটু ব্রাইট, তাই না, এটার এটার জন্য ব্রাইটটা কি হলো, বেড়ে গেল ব্রাইটনেসটা, এরপর ডার্ক, এরপর ব্রাইট, এরপর কি আবার ডার্ক, ঠিক আছে, এরপর আবার ব্রাইট,
লাইটটাকে আমরা কিভাবে রাখতেছি, এই যে এইভাবে আমরা বলতেছি, এটা দিয়ে বোঝাচ্ছি আমরা আমাদের এলাকাটা ব্রাইট। তো ইন্টারফেরেন্সের মতো হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ স্যার, ইন্টারফেরেন্সের মতো হয়ে যাচ্ছে এখন। ইন্টারফেরেন্সের মতোই তো হবে, ইন্টারফেরেন্সের মতোই তো হবে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা ইন্টারফেরেন্স থেকে মানে এখানে একটা ছিদ্র হলেই হচ্ছে আর কি। রাইট, একটা ঘটনা কি শুনেন, ইন্টারফিয়ার না করলে আলো এখানে যদি ইন্টারফিয়ার যদি না করতো ডার্ক ব্রাইট তো পাইতেন না। কিন্তু ঘটনাটা টোটাল ইন্টারফিয়ারের মানে কি, ইন্টারফিয়ারেন্স মানে হচ্ছে কি আলোর কি হয় একটার উপর একটা পরে নাকি, ফেজ ডিফারেন্স যদি থাকে। খেয়াল করেন জিনিসটা, তোমার নাম কি তুমি তো বলো তো? আর সোহেল রানা স্যার। সোহেল, তুমি ওই যে ভালো করতেছো, ওই গত কয়েক ক্লাস থেকে দেখতেছি। শোনো, এই যে ইন্টারফিয়ার যে করতেছো না তুমি, যে বলছো খুবই সুন্দর একটা কথা বলছো, যে ইন্টারফিয়ার যে করতেছে কি করতেছে, যে একটা আলো ঠিক আছে যেকোনো একটা ফেজে আছে, এই আলোটা অন্য যে কোনো ফেজে থাকা আরেকটা আলোর সাথে ইন্টারফিয়ার করতেছে। যদি সেম ফেজ হয় আমরা কি পাইছি, ব্রাইট পেয়েছি, যদি অপোজিট ফেজ হয় আমরা ডার্ক পাচ্ছি, তাই তো? জি স্যার। এই ঘটনাটাই এরকম একটা ঘটনা কি একটা ঘটে এখানে, ঘটনা ঘটনা ঘটার ফলে আমরা নতুন একটা আলোর বৈশিষ্ট্য পাচ্ছি, যে কি যেখানে আলো থাকার কথা না এখানেও আমরা আলো পাচ্ছি। আলো পাচ্ছি, তাই এটা নতুন জিনিস না? মানে যে এলাকাটায় আলো পাওয়ার কথা না, ওই এলাকাটায় আলো আমরা পাচ্ছি। তার মানে কি আলো বেন্ড হয়ে যাচ্ছে, আলোর রাস্তাটা কি হয়ে যাচ্ছে অন্ধকার এলাকার দিকে বেঁকে যাচ্ছে, এটা নতুন ঘটনা না? জি স্যার। আচ্ছা, এই ঘটনাটা তো এই যে কোথাও অন্ধকার এলাকার মধ্যে আলো ঢুকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ব্রাইট পাচ্ছে, তাই তো? এই ব্রাইট কেন পাচ্ছে, নিশ্চয়ই ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স করছে নাকি? বুঝতে পারছো, মানে ডিফ্রেকশনের ভিতরে ইন্টারফেরেন্স আছে ঠিকই, কারণ ইন্টারফেয়ার না করলে তো তুমি আর আলো অন্ধকার পাবো না, আমার কথা তুমি বুঝতে পারছো? এটাই তো, মানে আমরা আলোর তো ইন্টারফেরেন্সে পাইছি। কিন্তু ঘটনাটা কিনে নতুন একটা ঘটনা, এটা স্যার স্ক্রিনের পর্দার দূরত্বের উপর নির্ভর করে না? হ্যাঁ, স্ক্রিনের পর্দা স্ক্রিন পর্দা দূরত্ব বেড়ে দিলে তো এগুলো আর হবে না। হ্যাঁ, এটা ঠিক বলছো, এটা এটা আপনি ঠিক বলছেন। কেন, ওই ধরেন আপনি লাইটটা একটা কলম রাখেন, এটা আপনার ওই যে আছে না, ওই যে লাইট আছে না, লাইট টিউবলাইটটা জ্বালাই অথবা যে কোনো একটা বাল্ব জ্বালাই আপনি একটা কলম ধরেন, দেওয়ালে ইয়া পাবেন, দেওয়ালে কি পাবেন, শ্যাডো পাবেন, সামনে আগান বা পিছনে আগান দেখবেন ছোট বড় হচ্ছে, একসময় নাই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই এটা একটা ভালো জিনিস বলছেন আপনি, ওটাই আমি একটু তাহলে ওখানে একটু আঁকি, ওটাই আবার বুঝাই। তো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে দেখেন অবস্টাকল, আমরা একটা কাজ করি, অবস্টাকল অবস্টাকল দি ইনস্টেড অফ ওপেনিং, মানে ছিদ্র পরিবর্তে উনি যেটা বললো একটু আগে, আমরা এই কাজটা করি কি দিই, যে আমরা একটা মনে করেন আলো যাচ্ছে ঠিক আছে, এখানে একটা আমরা অবস্টাকল দিই, ছোট্ট একটা কলম রাখলাম লাইট সোর্স, ঠিক আছে? আচ্ছা, এটা স্ক্রিন থাকুক বা যাইছে তাই থাকুক, এখন আপনি আমাকে বলেন এখানে এই এখানে ইমেজ ইমেজ ফরমেশনটা আলো আসতেছে না, এখানে পিছনে কেমন হবে স্যার? পিছনে ইমেজটা অনেক ছোট, এই স্ক্রিনে অনেক ছোট ভাবে পড়বে। এই যে আসলো আসলো, এই যে আলো আসলো ঠিক আছে, তো ডিফ্রেকশনের মত ডিফ্রেকশনের মানে ডিফ্রেকশন ফেনোমেনন অনুযায়ী লাইটটা এই লাইটটা কোন দিকে বেন্ড হবে স্যার? উপরেরটা হচ্ছে নিচের দিকে বেন্ড হবে, উপরেরটা নিচের দিকে বেন্ড হবে, ভেরি গুড। আর নিচেরটা? আর নিচেরটা উপরের দিকে, উপরের দিকে বেন্ড হবে, জিনিসটা এমন দাঁড়াবে, তাই না? জি স্যার। আবার মনে করেন এটাকে এই কলমটাকে আপনারা যে এই জিনিসটাকে পিছিয়ে পিছিয়ে থাকেন এই পয়েন্টে আনেন, তখন কি দেখবেন? কোনো ছায়া থাকবে না, এখানে আনলে নাই, গায়েব, তাই না? আচ্ছা, এই যে ঘটনাটা, এটা এটা না ইন্টারফারেন্স না না রিফ্লেকশন না রিফ্রাকশন কোনো কিছুর সাথে মিলে
না স্যার, কোনো কিছুই তো মিলে না। মিলে না, তাহলে এটা নতুন একটা টোটালি লাইট, নতুন একটা বৈশিষ্ট্য, এখানে এটাকে আমরা নাম দিয়েছি ডিফ্রেকশন, মানে ডিফ্রেক্ট করতেছে আলো, বুঝছেন? কোন দিকে ডিফ্রেক্ট করতেছে? যেদিকে অন্ধকার, অন্ধকার যেদিকে শ্যাডো, ওই দিকে আলোটা, আলোর দিকে যাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলবো ডিফ্রেকশন। অনেকে কিন্তু এটা বোঝে না, এই যে আপনি যে একটু চট করে ধরে ফেলছেন না, এই যে এই আলোটা এখানে একটা অবস্টাকল থাকার কারণে এইভাবে সে কার্ভ বেন্ড করবে, বেন্ড করে যেখানে একটা বিন্দুতে মিলিত, মানে বোঝেন না, জি স্যার। মিলিত হইলে মানে কি, তার আসলে শ্যাডো এরিয়া, শ্যাডোটা চলে গেল আস্তে 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 ডিমিনিশ হয়ে গেল, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, অবস্টাকল যেদিকে তার দিকে বাঁকবে সে। অনেকে কি করে এখানে আবার উল্টে দিবে, তা কিন্তু না, এখানে যদি ওপেনিং থাকতো সেক্ষেত্রে উল্টাই তো, মনে আছে এখানে ওপেনিং দিয়েছিলাম সেক্ষেত্রে এভাবে হয়েছে, এখানে আবার উল্টা হয়েছে, এগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, জি স্যার, তার মানে আলো এই কর্মটার কারণেই মনে হয় আমরা যে উপর দিয়ে বিমান গেলে নিচে ছায়া দেখতে পাই না স্যার। ও ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ বুঝে গেছো, এইগুলাই হচ্ছে গিয়ে সিম্পল সো রিজন। আচ্ছা তাহলে এখন আমরা এই ডিফ্রেকশন ফ্রিঞ্জ, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ডিফ্রেকশন ফ্রিঞ্জ, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তো নাম শুনছি, ডিফ্রেকশন ফ্রিঞ্জটা কি আমি একটু লিখি, হ্যাঁ লিখলে আরো ক্লিয়ার হবে, এটা ডেফিনিশন টেফিনিশন এগুলা পরীক্ষা দিতে পারি, ঠিক আছে? ডিফ্রেকশন ফ্রিঞ্জ, হোয়েন হোয়েন এন ওয়েভ ফ্রন্ট, হোয়েন এ ওয়েভ ফ্রন্ট, যখন একটা ওয়েভ ফ্রন্ট কি করে স্ট্রাইকস করে, স্ট্রাইকস এন ওপেনিং, ওপেনিং ইন এন অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন মানে কি বলবো, অবস্ট্রাকল আর কি, অবস্ট্রাকশন, দেন অল দা পয়েন্টস অফ দা ওয়েভ ফ্রন্ট, দেন অল দা পয়েন্টস অফ দা ওয়েভ ফ্রন্ট ইন দা ওপেনিং in the opening become secondary source, become secondary sources of light, sources of light, all these sources jadar ki lekhan hai, all these, দেখেন আমি ব্যাখ্যা দিচ্ছি আর কি, কোয়েন ওয়েভ ফ্রন্ট স্ট্রাইকস ইন ওপেনিং, অবস্ট্রাকশনে সে এক পায়, তখন কি হয় ওয়েভ ফ্রন্ট ইন দা ওপেনিং বিকাম সেকেন্ডারি সোর্স, মানে এই যে এখানে ওপেনিং বলেন, এই বাধা বলেন, প্রত্যেকটা প্রত্যেকটা কি হয় সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, তাই না? আমাদের হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী অল দিস সোর্সেস ইমিট দেয়ার ওন ওয়েভলেটস, এটা আমরা আগেও পড়ছি, ইমিট দেয়ার ওন, তখন এরা কি করে নিজস্ব ওয়েবলেট ছাড়া শুরু করে, ঠিক আছে? দিস ওয়েবস ইন দা সেম মিডিয়াম, এখানে মিডিয়াম চেঞ্জ করে না, দিস ওয়েবস ইন দা সেম মিডিয়াম ওইটাকে, তুমি যেটা বললা দিস ওয়েবস ইন দা সেম মিডিয়াম সুপার ইম্পোজ, হ্যাঁ সুপার পোজ, সেম মিডিয়াম ইন্টারফিয়ার লিখি, ইন্টারফিয়ার উইথ ইচ আদার, তাই না? সেম মিডিয়ামে প্রত্যেকটা ওয়েব কি করবে, একটা একটার সাথে ইন্টারফিয়ার করবে, ইচ উইথ ইচ আদার, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাবো, অন এনি গিভেন স্ক্রিন উই অবজার্ভ অন এনি, যে কোনো একটা স্ক্রিনে, যে আমাদের যে স্ক্রিনটা দেওয়া থাকবে, গিভেন স্ক্রিন উই অবজার্ভ, আমরা কি দেখতে পাবো, উই অবজার্ভ অল্টারনেট ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ, অল্টারনেট ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ, ওই যে আমাদের আগের মতো ফ্রিঞ্জেস,
ঠিক আছে। আচ্ছা এখন দিজ আর নোন অ্যাজ, ডিফ্রেকশন ফ্রিঞ্জেস। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এখন তাহলে কোনো কারো তো একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে তাহলে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ আর ডিফ্রেকশন ফ্রিঞ্জ মধ্যে পার্থক্য থাকবে, তাই না স্যার? তাহলে আসলে কি এখানে ওই একটা ছিদ্র দিয়ে যারা আসছে ওরা নিজেরা নিজেদের সাথে কি ইন্টারফেয়ার করে এটা হচ্ছে? হ্যাঁ, তুমি তো অনেক ভালোই বুঝে গেছো। আচ্ছা এটা তো লিখছি, এটা আমি একটু উপরে উঠে রাখি। আচ্ছা জিনিসটা এরকম, ডিফ্লেকশন ওই যে ইন্টারফারেন্স মনে আছে কিনা, একটা সোর্স ছিল তাই না, স্যার ওটা থেকে আমরা দুইটা সেকেন্ডারি সোর্স নিতাম। দুইটা দুইটা ছিদ্র, একটা একটা, এটা একটা এস ওয়ান, এটা মনে করি এস টু, এরা দুইটা সেকেন্ডারি সোর্স না, দুইটা সোর্স থেকে কি হচ্ছে আমাদের ওই আমরা অল্টারনেট ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ এগুলো পাইছিলাম। আর এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে কিন্তু ছিদ্র একটা, যদি ওপেনিং চিন্তা করি আর কি, ছিদ্র কিন্তু একটা তাই না। জি স্যার, এই ছিদ্রতে এটা কিন্তু অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট, এই কল্পনাটা করে নাও। কারণ কি এটার ওই যে ব্র্যাগস ডো নামে একটা আমি লিখি এখানে ডান পাশে, ব্র্যাগস ডো নামে একটা ল আছে, এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল এই লোক ভদ্রলোক। উনি যে অ্যাটমের, এই যে অ্যাটম আছে না, অ্যাটমে যে ডিফ্রেকশন হয়, অ্যাটমের ভিতরে এক্স রে ডিফ্রেকশন হয়ে যে 2D sin θ = n λ, 2D sin θ = n λ, এই ধরনের একটা প্রস্তাব করছিল আর কি। অ্যাটমের এক্স রে, এক্স আর ডি বলে এটাকে, এক্স আর ডি মানে এক্স রে ডিফ্রেকশন, ঠিক আছে, এটা উনি বের করছিল। উনি যেটা বেসিক্যালি বলছিল যে এই যে অ্যাটম গুলো এক একটা অ্যাটম গুলোর একসাথে একটা ডিস্টেন্স এমন, মানে কত ডিস্টেন্স, অ্যামস্ট্রং ইউনিটে, অ্যামস্ট্রং ইউনিটে একটার সাথে একটা দূরত্ব কত, 1 কিলোমিটার, একটা অ্যাটম থেকে একটা অ্যাটমের দূরত্ব স্যার অ্যাংস্ট্রম ইউনিটে, স্যার অ্যাংস্ট্রং, অ্যামস্ট্রং ইউনিটে, ঠিক আছে। জি স্যার, এরা কি করে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে না, যে অ্যাংস্ট্রং ইউনিটে যে গ্যাপটা, এটা একটা ডিফ্রেকশন গ্রেটিং হিসেবে কাজ করে। সিমিলারলি এখানে দেখো, এই যে একটা ছিদ্র, এই যে একটা ছিদ্র, এখানে অসংখ্য পয়েন্ট আছে না ভাই? জি স্যার, অসংখ্য পয়েন্ট আমরা চিন্তা করতে পারি না ভিতরে? জি স্যার, এই অসংখ্য যে পয়েন্ট গুলো, প্রত্যেকটা পয়েন্ট এক একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার, যেখানে এস ওয়ান আর এস টু ছিল আমাদের দুটো ছিদ্র, ইন্টারফারেন্স ছিল একটা সেকেন্ডারি সোর্স, একটা সেকেন্ডারি সোর্স, আর এখানে একটা ছিদ্র, কিন্তু একটা ছিদ্র প্রত্যেকটা পয়েন্ট, রাইট, লাইক এই যে অ্যাটমের সাথে তুমি যে তুলনা করো, আপনার যদি তুলনা করেন অ্যাকচুয়ালি, এই যে প্রত্যেকটা পয়েন্ট এক একটা, এক একটা কি সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করতেছে। তো সেকেন্ডারি সোর্সটা কাজ করার ফলে কি হবে, প্রত্যেকটা যদি প্রত্যেকটা আবার এই মনে করেন যে কোনো একটা, মনে করেন পার্টিকুলারলি আমি একটু বড় করে যদি আঁকি, মনে করেন এটা একটা পয়েন্ট 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 পয়েন্ট, এত বড় তো হয় না, বোঝানোর জন্য বলতেছি, এই পয়েন্ট একটা সেকেন্ডারি সোর্স, এই পয়েন্ট একটা সেকেন্ডারি সোর্স, এই পয়েন্ট একটা সেকেন্ডারি সোর্স, প্রত্যেকটা পয়েন্ট কি করবে, ওয়েবলেট তৈরি করবে, আবার এও কি করবে, ওয়েবলেট তৈরি করবে, আবার এও কি করবে, ওয়েবলেট তৈরি করবে, এই যে প্রত্যেকটা ওয়েবলেট তৈরি করলো, দেখেন এখানে আবার একটু জায়গার মধ্যে আবার কি হবে, একটু জায়গার মধ্যে আবার ইন্টারফারেন্স হবে না? জি স্যার, ইন্টারফারেন্স যদি হয় তাহলে আলটিমেটলি আমরা স্ক্রিনে কি পাবো, আইদার ডার্ক পাবো অথবা ব্রাইট পাবো, তাই তো? জি স্যার। আচ্ছা এই হলো গিয়ে আমার ঘটনা। এখন আমরা ডার্ক বা ব্রাইট পাওয়ার, ইন্টারফারেন্স ইন্টারফিয়ার কেমন ভাবে করলে ডার্ক বা ব্রাইট পাই, এটা আমাকে একটু বলেন। গত ক্লাসে শিখছি, তারপর আমি আগাচ্ছি সামনের দিকে। যখন স্যার দুইটা একই দশা মিলিত হয় তখন আমরা ব্রাইট পাই, আর বিপরীত দশা মিলিত হলে আমরা, হ্যাঁ হ্যাঁ আমার শর্তটা বলেন। হ্যাঁ আপনি ছাড়া কেউ নাই এখানে, আপনি তো বলছেন ঠিক আছে একই দেশে মিল, আমরা ব্রাইটের জন্য শর্ত বলে কি পাইছিলাম মনে আছে, ব্রাইটের জন্য ফর, ব্রাইটের জন্য ইন্টারফারেন্স, মানে আমরা যদি ব্রাইট ফ্রিঞ্জ পেতে চাই ইন্টারফারেন্স প্যাটার্নে, নট ইন, আমি কিন্তু এখন ডিফ্রেকশনের কথা বলতেছি না, ইন্টারফারেন্স প্যাটার্নে, এই যে প্রত্যেকটা সেকেন্ডারি সোর্স তাই না,
এরা এক একটা করে ওয়েবলেট তৈরি করতেছে, তো এরা কিভাবে কোন দশায় বা কিভাবে ইন্টারফেয়ার করলে স্ক্রিনে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো, মানে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার শর্তগুলো কি, পার্ট ডিফারেন্সটা কেমন হইতে হয় জানি বললে না, তুমি বলো কনস্ট্রাকটিভ স্যার পার্ট ডিফারেন্স বলছো জিরো হইতে হয় তাই না? জি স্যার, জিরো অথবা টু পাই, জিরো অথবা পাই, পাই কেন, ল্যামডা, ল্যামডা ল্যামডা তাহলে ল্যামডা দিলে আমরা টু ল্যামডা ল্যামডা এভাবে কত জানি আমরা পাইছিলাম তাই তো, এন ল্যামডা, এন ল্যামডা স্যার, এন ল্যামডা। আচ্ছা এটা হইলে আমরা কি পাই, ব্রাইট পাই। আচ্ছা ফর ডার্ক এর জন্য, ফর ডার্ক ফ্রিঞ্জ এর জন্য ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু, এভাবে আমরা কত ল্যামডা পাইছিলাম, টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, এন বাই টু। এটা আমরা নাম্বার অফ এটা হচ্ছে কি আমাদের ডার্ক পাওয়ার প্রবণতাটা আর কি। আচ্ছা এটা একটু মাথায় রাখিও। আচ্ছা তাহলে এটা আমাদের ইন্টারফারেন্স থেকে আমরা রিকল করলাম, আর আমরা এখানে দেখলাম যে আসলে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ এবং ডিফ্রেকশন ফ্রিঞ্জ এর মধ্যে পার্থক্য কি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি এখানে যে ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স ফ্রিঞ্জ আর ইএনসি, এখানে কি দাও ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বা ফ্রিঞ্জেস আর ডিফ্রেকশন ফ্রিঞ্জেস এই দুটোর মধ্যে পার্থক্য। বের করি, এর আগে আমরা জিনিসটা আরেকবার আঁকি, আঁকবো আর কি, মানে জিনিসটা দেখাই। লাইট সোর্স আসতেছে কোথাও থেকে, কোথাও থেকে লাইট সোর্স আসতেছে, ভালো কথা আসুক। আমরা কি করলাম এখানে একটা ওপেনিং রাখলাম, বড় করি আঁকি। বোঝানোর জন্য একটু বড় করি আঁকি, এত বড় চিত্র থাকে না কিন্তু, বড় করে রাখতেছি জাস্ট ফর ক্লারিফিকেশন। ঠিক আছে এই হচ্ছে কি আমার পয়েন্ট গুলো, মানে এখানে লক্ষ কোটি পয়েন্ট থাকতে পারে। আচ্ছা একটু ক্লিয়ার, পর্দা একদম মনে করেন এই যে এ আর বি হচ্ছে কি আমার স্লিটটা, ওপেনিংটা, ছিদ্রটা, এ আর বি এর মাঝখানে পয়েন্টটা মনে করেন ও, বুঝা গেল? জি স্যার। এটা ও আমি অন্য কালার দিয়ে দিই, ও। আচ্ছা এখন এই যে বরাবর, আমি যদি বরাবর আসি একবারে, বরাবর আসি আর একটা পর্দা রাখি, মাঝখানে আমি কি সবচেয়ে বেশি আলো পাবো না, ডাউট আছে কোনো? ওখানে আবার আগের মতো করে, হ্যাঁ ওখানে ব্রাইট স্যার, একদম ব্রাইট, এটাকে বলে সি, এটার একটা নাম আছে, এটা হচ্ছে গিয়ে পরে বুঝাবো, না নাম হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, কি বলে এটাকে, সেন্ট্রাল ম্যাক্সিমা, না এটা এটা এখন দেওয়ারই দরকার নেই, কনফিউজ করার দরকার নেই, মানে একটু বুঝি যে সি পয়েন্টে আমার সবচেয়ে বেশি আলো থাকবে, রাইট? জি স্যার। আচ্ছা এখন আসেন আমরা জিনিসটাকে ডিফ্রেকশন ফ্রিঞ্জ উইথ একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা এখন ধরো আমরা সি এর উপরে যেকোনো একটা পয়েন্ট নিলাম পি, ও সরি আমি তো কি এবার সি এর উপরে একটা পয়েন্ট নিলাম হচ্ছে, হ্যাঁ এবার হয়েছে, আরে হ্যাঁ সি এর উপরে ধরো যেকোনো একটা পয়েন্ট নিলাম পি, আমাদের কাজ হচ্ছে গিয়ে এই পি পয়েন্টে এটা ডার্ক না ব্রাইট বের করা। ঠিক আছে এ থেকে আলো আমার মানে একটা ওয়েভ যাবে তাই না, যাবে না? জি স্যার। আচ্ছা আবার বি থেকে তো যাবে, বি থেকে তো যাবে তাই না, প্রত্যেকটা পয়েন্টেই তো যাবে, দুটো থেকে সবগুলো থেকে যাবে, সবগুলো থেকে যাবে, আমি শুধু দুটো দেখালাম আর কি, এ থেকে একটা ওয়েভ গেল, বি থেকে একটা ওয়েভ যাবে। ঠিক আছে আচ্ছা এখন এই যে এ থেকে এ এ
আইপি আর বিপি এর মধ্যে পার্ট ডিফারেন্স আছে আছে না জি স্যার আছে আচ্ছা এখন সেটা আমরা কিভাবে বের করি যে এখানে একটা লম্ব টাইনা দিই নাকি জি স্যার এখানে একটা লম্ব আমরা দিলাম একটা লম্ব টেনে দিলাম এখন লম্ব টেনে দিয়ে আমরা কি বলি যে এ টু যে ডিসটেন্সটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো একটা নাও ও ও আর এবি খুবই ছোট হলে তো স্যার জিরোর কাছাকাছি হবে তখন এ আর বি কত হবে এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেল কত হবে ও এ আর বি এর অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রির কাছাকাছি ওই দেখো ত্রিভুজ ত্রিকোণের সমষ্টি কত তারপরে বলতেছি অ্যাপ্রক্সিমেশন তাই না এখন তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান এখন এই বাহুটা এই বাহুতে সমান যদি হয় যদি এই বাহুটাকে যদি আমরা একটু বাড়াই দিই ওবিটাকে এক্সট্রা বাড়াইছি সেটা যেন আমরা কি করি আমরা কি কষ্টেপ দিয়ে তারপরে একটু ভেঙে দেখালাম তার মানে যদি আমরা মাপি তাহলে হয়ে গেছে কারণ তো সমানই আছে হ্যাঁ এই যে এই এই যে এই জন্য একটা ট্রায়াঙ্গেলের উদাহরণ দিয়ে বুঝাইলাম তো বিএন যদি মাপি তাহলে আমরা আমাদের আমরা আরেকটা এই জিনিসটা এখানে একটু আঁকি এই ঘটনাটা এখানে হিজে বিজে হবে তো এই ঘটনাটাকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে এখানে তুলে নিয়ে একটু বুঝাই খেয়াল করো একটু জিনিসটা সোজা যদিও তারপর একটু খেয়াল করো কি জিনিসটা একদম যে জিনিসটা যদি এমন হয় সাপোজ এ হচ্ছে আমাদের একটা পয়েন্ট এখানে বি আর একটা পয়েন্ট ভালো কথা তারপরে এখানে আমরা কি করছি এই তো গেল আরেকটা পয়েন্ট তাই না ওই যে ওই এন্ড আঁকলাম ঠিক আছে আচ্ছা এখন এটা কি এই এন্ড লম্ব না ভাই জি স্যার এটা যদি লম্ব হয় এটা কত ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি আচ্ছা এটাও তো মনে করো তাহলে এটা সোজা যদি স্ট্রেট লাইন আঁকি তাহলে এটাও তো 90 ডিগ্রি তাই না জি স্যার স্যার এটাও তো 90 ডিগ্রি আচ্ছা এখন এটা যদি থিটা হয় মনে করো এটা থিটা এটা কত হবে কোনটা স্যার বললেন কোনটা বললেন স্যার এটা যদি থিটা হয় এটা জি স্যার এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে থিটাই হবে কেন কেন কারণ মানে আমরা ত্রিভুজটা শুনো শর্ত বলো আমার কনভিন্স করলে তো হবে না বিভিন্ন জিনিস বলে এই যে দেখো খেয়াল করো এই যে এবিটা লম্ব তাই তো আবার এ এনটাও লম্ব এবি যে লম্ব এই যে মনে করো এই যে এটা লম্ব বলতেছি আমি হ্যাঁ এটা এটার উপরে এবিটা তো লম্ব নাকি লম্ব না জি স্যার আবার বিএন এর উপরে এ এনটা লম্ব ঠিক আছে এখন এই যে বিএন আর মনে করো এখানে অন্য একটা বিসি ধরো এর মাঝখানে অ্যাঙ্গেল থিটা আবার তাহলে দেখো একই রকমে এই যে লম্ব এন লম্ব
আর এবি লম্ব, দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? এই হবে। আচ্ছা মনে করো এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, খেয়াল করছো? হ্যাঁ। আচ্ছা এটা মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? 30। হ্যাঁ দেখো এ বি এন ত্রিভুজটা খেয়াল করে, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে, ঠিক আছে। স্যার আচ্ছা এই জিনিসটা এখানে বুঝলাম, এই যে এটা যদি থেটা হয় তাহলে মানে আমার এই কোণটা, এই যে আলটিমেটলি এই যে এই কোণটা ছোট্ট যে কোণটা, এবার এখানে আঁকি এই কোণটা থেটা, এটা বোঝানোর জন্য এইভাবে বুঝলাম। আচ্ছা এখন এটা যদি থেটা হয়, মানে যেটাকে আমরা উদাহরণ দিয়ে 30 ডিগ্রি বুঝলাম, এটা তো আলটিমেটলি আমি 30 ডিগ্রি কিনা আমরা জানি না, আমাদের বলার দরকার না, আমরা থেটা বলবো এটাকে। এটা থেটা হইলে তার মানে এটা কি দাঁড়াচ্ছে? আমার থেটা। এখন এটা আমি কেন বললাম, এটা যদি থেটা হয়, ঠিক আছে, মানে এই যে বি এ এন কোণটা, বি সরি একটু লিখি ভালো মতো, হ্যাঁ বি এ এন কোণটা যদি থিটা হয়, বি এ এন কোণটা যদি থিটা হয়, তাহলে আমাকে বলো এখানে সাইন থিটা সমান কত? এ বি এন ত্রিভুজে, এ বি এন ত্রিভুজে বি এ এন কোণ সমান থিটা, সাইন থিটা সমান কত? বি এন ডিভাইডেড বাই এ বি, bn divided by ab, ab ab টাকে আমরা নাম দিলাম a, ঠিক আছে, মানে এটাকে আমরা ab টাকে ধরলাম, লেট ab না লিখে আমরা লিখছি a, ঠিক আছে, একটু দূরত্বটা a, তো sin θ is equal to bn by a, দ্যাট মিন্স আমার কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে এখানে bn is equal to a sin θ, a sin θ, কারণ আমরা একটু আগে কি বলছিলাম যে আমাদের sin θ থিটাটা কেমন, এই যেখানে বুঝেছিলাম না থিটাটা কেমন, খুবই খুবই ছোট নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার ছোট, এটা যদি খুবই ছোট হয় সাইন থিটা কি হবে? এটা ছোট হলে সাইন থিটা কি হবে? ছোট হয়ে যাবে স্যার, আরো ছোট হবে, সো সাইন থিটা আমরা কি লিখতে পারি, শুধু থিটা লিখতে পারি, তো এ থিটা, বিকজ থিটা ইজ ভেরি ভেরি স্মল, ঠিক আছে, তাহলে তাহলে বি এন টা, বি এন আমাদের কি বেরি হলো, পার্ট ডিফারেন্স বেরি হয়ে গেল না, দ্যাট মিন্স আমাদের দেখো পার্ট ডিফারেন্স মানে ওই যে টি পয়েন্টে, পি পয়েন্টে যে আমাদের আলো দুটো এ পয়েন্ট এ বিন্দু থেকে বি বিন্দু থেকে যে লাইট পৌঁছাইলো, মানে ওয়েভটা পৌঁছাইলো, এই দুটো ওয়েভের মাঝখানে পাথ ডিফারেন্সটা আমরা বলতেছি, হ্যাঁ যেটা ওয়েভের দুটো ওয়েভের মাঝখানে পাথ ডিফারেন্সটা বলতেছি আমরা এ থিটা, ঠিক আছে, তার মানে থিটা যত বেশি হবে পার্ট ডিফারেন্স কি হবে, তত বেশি হবে কম হবে, এটা একটা সমানুপাতিক সম্পর্ক আছে, কারণ ইনক্রিজিং অফ থিটা ইনক্রিজ করলে মানে পার্ট ডিফারেন্স আমার ইনক্রিজ করবে, থিটা তুমি যদি এই যে এখন থিটা যদি বাড়াও মানে উপরে চলে যায় পার্ট ডিফারেন্সও বাড়বে, তো এটা খুবই নর্মাল জিনিস। আচ্ছা স্যার এই তো অ্যাঙ্গেল কি আসলে মাপা যায়? কি স্যার বলছি এটা অ্যাঙ্গেল কি আসলে মাপা যায়? অনেক ছোট। আরে বল কি মাপা যায় কিনা, কত কিছু করা যায় আরো, ইজি বুঝছো, এগুলো খুবই ইজি, এত যন্ত্র সুন্দর সুন্দর যন্ত্র আছে, তোমার কিছুই করতে হবে না, মাপা যায় মাপা যায়, কোনো প্রবলেম নেই। তুমি যদি 10^-10 মাপতে পারো, অ্যাঙ্গেল মাপতে পারবে না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 0.00000 মাপতে পারবে না, মানে ওরকম সফিস্টিকেশন আছে, চিন্তার কিছু নাই। আচ্ছা এখন আসো আমি একটা ঘোষণা দিই, ঘোষণা মানে হচ্ছে গিয়ে আজকে হরতাল এমন কিছু না, ঘোষণা হচ্ছে গিয়ে আমি বলতে যাচ্ছি পি পয়েন্টে, এই পি পয়েন্টে যার পার্ট ডিফারেন্স আমি বের করলাম এ থিটা, আমি তোমাদেরকে ক্লেম করলাম যে পি পয়েন্টে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, পি পয়েন্টটা হবে ডার্ক,
ঠিক আছে, এখন এটার কোন এক্সপ্লেনেশন তোমরা দিতে পারবে আমাকে যে পি পয়েন্টটা কেন ডার্ক হবে? এরকম যদি রেজাল্ট হয় দেন এটা অবশ্যই ডার্ক ফিল্ড। আচ্ছা আমি একটা জিনিস লিখি, তারপর এটাকে আমি একটা বক্তব্য লিখে ফেলি আগে, একটু রেড কালার দিয়ে লিখি। ইট ইজ অবজার্ভ দ্যাট, এটা দেখা গেছে, কি দেখা গেছে? ইট ইজ অবজার্ভ দেখা গিয়েছে পি ইজ এ ডার্ক পয়েন্ট। ঠিক আছে, পি ইজ এ ডার্ক পয়েন্ট ওয়েন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওয়েন পাথ ডিফারেন্স, যখন তাদের পথের পার্থক্য, ওয়েন পাথ ডিফারেন্স ইজ ল্যামডা, টু ল্যামডা, থ্রি ল্যামডা, এন ল্যামডা। আমরা দেখে বুঝতে পারছো আমি বলতেছি পি পয়েন্ট ডার্ক পয়েন্ট, কিন্তু তাদের পি পয়েন্টে কোন ওয়েভ গুলা পৌঁছে দিছে? ল্যামডা, টু ল্যামডা, থ্রি ল্যামডা, সরি, পি পয়েন্ট ডার্ক পয়েন্ট কখন? তখনই যখন তাদের মধ্যে পথের পার্থক্য এত হবে। তো ল্যামডা, টু ল্যামডা, থ্রি ল্যামডা হইলে আমরা সাধারণত কি পাওয়ার কথা? ব্রাইট ফ্রিঞ্জ। কিন্তু আমরা পাচ্ছিটা কি? আমি ক্লেম কি করতেছি? উল্টাটা পাচ্ছি, তাই না? আচ্ছা, তাই এখন আমি একটু বুঝাই, খেয়াল করো, এটা এক্সপ্লেন করি, কি এক্সপ্লেনেশনটা দিই, একটা সিম্পল একটা জানি, মনে করো এ থেকে বি অনেকগুলো সোর্স, মনে করলাম এখানে, মনে করো এখানে এ থেকে বি এর মধ্যে অনেকগুলো সোর্স, মনে করো সাপোজ 100টা সোর্স আছে, আমরা ধরতে পারি তো নাকি? আচ্ছা, মনে করো এইখানে একটা পয়েন্ট পি, ওই যে পয়েন্টটাতে আমরা বলতেছি এখান থেকে ওয়েভ যাবে, আবার এখান থেকে ওয়েভ যাবে, ঠিক আছে, আচ্ছা এখন এই তো গেল নাকি? আচ্ছা, আমরা আবার কি বলতেছি যে পথের পার্থক্য পি পয়েন্ট ডার্ক পয়েন্ট হবে, এবং কখন হবে? যখন যখন পথের পার্থক্যটা তাদের মধ্যে পার ডিফারেন্সটা কি হবে? ল্যামডা হবে, তাই না? ল্যামডা, থ্রি ল্যামডা, মানে এন ল্যামডা হবে। আমি প্রথমে শুধু ল্যামডা নিয়ে কাজ করতেছি, মানে একটা দেখি, বুঝে গেল? তাদের মধ্যে পথের পার্থক্য যখন ল্যামডা হবে তখন এরকম হবে। তো আমি সোর্স ধরলাম কয়টা, এক থেকে, মনে করলাম এখানে 100টা সোর্স আছে, এটা এক নাম্বার, বি হচ্ছে 100 নাম্বার সোর্স, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার একটু বলো তো, আমি যদি 50তম নিই, মনে করো মাঝখানে 50তমটা নিলাম, ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, মনে করি এটা 50, হ্যাঁ, এখানে এটা যদি ল্যামডা হয়, 100টার জন্য যদি ল্যামডা হয় এবির, এ আর বি এর মাঝখানে যে 50তম সোর্সের, এ থেকে 50তম সোর্স যদি চিন্তা করো, এটুকের পার ডিফারেন্স কতটুকু হবে? ল্যামডা বাই 2 হবে স্যার। ল্যামডা বাই 2, এ অন্য কেউ কি বুঝতেছেন কিছু নাকি? না, কি বুঝতেছ?
তাহলে এটা হবে ল্যামডা বাই 2 এখন তাহলে আমার একটা কথা এটা যদি এটা 1 হয় এটা 50 হয় এটা 100 হয় ওটা বাদ দাও 100 টা 1 আর 50 তুমি মিলে যে ওয়েবটা এখানে পৌঁছাবে সেই ওয়েবটা কি পয়েন্টে কি কি কোন ধরনের স্পিন দেবে ডার্ক না ব্রাইট ডার্ক স্যার ডার্ক আচ্ছা 2 আর 52 মিলে কি দিবে কি বলেন স্যার মনে করো 1 আর 50 মিলে তো ডার্ক দিলো 2 আর 52 মিলে কি দিবে 2 আর 52 মিলে ওরা ডার্ক দিবে ডার্ক দিবে 20 আর 80 মিলে কি দিবে 20 আর 80 মিলে ওই তো ডিফারেন্স 60 হচ্ছে তাহলে এটা স্যার এটা কি ব্রাইট দিবে না স্যার তাহলে তুমি 20 আর 70 নাও যাও তোমার কনফিউশন দূর করে 20 আর 70 নাও 20 আর 70 ডার্ক স্যার লেন্ডো বাই 2 ডার্ক 49.99 নাও ডার্ক মানে আমি বলতে চাচ্ছি এই যে এক থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টের জন্য এরকম একটা পেয়ার আছে যে পেয়ার গুলো তোমাকে কি দিবে ডার্ক দিবে স্যার 50 টা ডার্ক কি 50 টা ভ্যালু ছিল 50 টা ডার্ক পাবো এখানে এখন তুমি কি ব্রাইট কি পাবা আসলে দেখো তো মানে এ আর বি এর মাঝখানে সর্বোচ্চ ডিসটেন্সটা কত লেমডা তাই না স্যার বুঝতে মানে এখানে আমি একটা ব্রাইট পাচ্ছি বাকি 50 টা ডার্কই পাচ্ছি মানে আমি বলতে চাচ্ছি তোমার কথাটা ভেঙে গেছে শোনো এ থেকে বি এর সর্বোচ্চ দূরত্ব হচ্ছে ল্যামডা মাঝখানে এমন কোন দূরত্ব কি পাবা এমন কোন পেয়ার কি পাবা যার জন্য তুমি ল্যামডা পাবা না স্যার কোনো দূরত্ব না প্রত্যেকটা পয়েন্টের জন্য তাহলে এ থেকে বি এর মধ্যে যতগুলো মনে করো সাপোজ তুমি এখানে আসছো এই মনে করো এটি আসছো এটির জন্য সাইডের কোন পেয়ারের জন্য তুমি ডার্ক ব্রাইট পাবা আছে কোনো পেয়ারের নিচে স্পর্শিত আছে 100 টা নাই তা তুমি কি পাবা ডার্ক কি পাবা তার মানে এ আর বি এর মাঝখানে দূরত্ব ল্যামডা তো মাঝখানে এমন কোনো পয়েন্ট নাই সোর্স নাই যে তোমাকে কি দূর করবে ব্রাইট তৈরি করবে কিন্তু তার মানে কি ধরিলো এ আর বি এর মাঝখানে দূরত্ব ল্যামডা হইলে এ আর বি এর মাঝখানে দূরত্ব পার ডিফারেন্স যদি ল্যামডা হয় তাহলে তুমি পি পয়েন্ট আলটিমেটলি কি পাবা ইন্টারেস্টিং নেই ঘটনাটা এটা বইতে কিভাবে দিছে যায় না একটু কঠিন কিন্তু আমার না এটা মাথা রাখি ঠিক আছে তাহলে এ আর বি এর ম্যাক্সিমাম দূরত্ব ল্যামডা সো টি ইজ এ ডার্ক পয়েন্ট ঠিক আছে তুমি সো তো জীবনেও কোনো সম্ভব কি এ পাওয়া অন্য কিছু পাওয়া সম্ভব না স্যার বুঝে গেল হ্যালো হ্যাঁ বলো স্যার এক্সামে কি স্যার আপনি যেভাবে স্যার এক্সামে কি আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে দেখাবো নাকি স্যার বইয়ে যেভাবে লেখা আছে ওই ডেফিনেশন ওইভাবে লিখব স্যার ওইখানে তো মানে একটু অন্যভাবে মানে দেওয়া আমার মতো লিখতে পারো আগে লিখো না আমার মতো আমার মতোই তো এই যে এত সোজা ভাষায় তো লিখতে পারতেছেন না স্যার আপনার এখানে স্যার সহজ কিন্তু ওইখানে স্যার একটু না না এটাই লিখো না তুমি ঠিক আছে তুমি যদি পারো তো ভালো এটাই লিখো আমি যেটা বলি তুমি যদি অনুবাদ করে করে মানে মনে করে করে এটা লিখতে পারো হয়ে গেল তো বইয়ের কঠিন ভাষা ধাতব ঝংকার দিতে হবে না আমাকে বুঝতে বললি আচ্ছা তো ফর এভরি পয়েন্ট এ এন্ড ও দেয়ার ইজ এ পেয়ারিং সোর্স আমি যে কথাটা বললাম ফর এভরি পয়েন্ট ফ্রম এ টু ও মানে ও মানে মাঝখানে পয়েন্ট মানে যেটাকে 50 তম যেটাকে ধরছি ফর এভরি পয়েন্ট এ টু ও দেয়ার ইজ এ পেয়ারিং সোর্স বিটুইন এ ও এন্ড বি এ থেকে ও এর প্রত্যেকটা পয়েন্টের জন্য ও থেকে বি এর একটা কি থাকে পেয়ারিং সোর্স আছে তাই না ঠিক আছে গিভিং আউট ওয়েব উইথ পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 যে থেকে ও এর প্রত্যেকটা মনে করো এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার যত নাম্বার সোর্সই নাও এর জন্য অপোজিট মানে ও থেকে বি এর মাঝখানে একটা ওই সমান দূরত্বে একটা সোর্স থাকে যে কিনা তোমাকে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 দিবে দেন ইন্টারফারেন্স ইফ দেন তুমি কি পাবা আলটিমেটলি একটা পি তে তোমার ডার্ক পয়েন্ট তৈরি করবে হেন্স অল দা সোর্সেস আর ইউজড আপ তার মানে কি এখানে প্রত্যেকটা পয়েন্ট এ থেকে বি এর মধ্যে যে 100টা সোর্স আমরা চিন্তা করে নিয়েছি প্রত্যেকটা পয়েন্ট কি করবে
ডার্ক পয়েন্ট তৈরিতে সাহায্য, পি পয়েন্টে ডার্ক, পি বিন্দুতে ডার্ক পয়েন্ট তৈরি করতে, ডার্ক ফ্রেঞ্চ তৈরি করতে সাহায্য করবে। দেয়ারফর আমরা যদি ডিসিশনে আসি, পার্ট ডিফারেন্স জানি কত আমাদের, এই থিটা না? হ্যাঁ নাম্বার অফ ডার্ক ফ্রিঞ্জ নাকি নাম্বার অফ ডার্ক ফ্রিঞ্জ, এটা কিন্তু আমাদের ডিফ্রেকশন একটা উল্টা ফেনোমেনা। থিটা ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ভাই আমাদের, থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ, টু ল্যামডা বাই এ ইন ল্যামডা বাই এ, বুঝে গেল? আচ্ছা এখন আসো এখানে আমরা যে এই ফিগারটাতে একটু যাই, আমার আবার আঁকতে ইচ্ছে হচ্ছে ওই ফিগার, এই যে এখানে, এই যে এখানে দেখো, এই যে এটা হল সি বিন্দু, সবচেয়ে বেশি মানে আলোকিত ছিল। এরপর এই এখানে আমরা কি পেলাম, ল্যামডা দূরত্বে, তাই না? ডার্ক পেলাম, সরি, ল্যামডা দূরত্বে বলতে আমরা সি পয়েন্টে, আমরা পি পয়েন্টে আমরা ডার্ক পেলাম। আমরা এই সি থেকে পি পর্যন্ত যে দূরত্বটাকে ধরলাম আমরা ওয়াই, ঠিক আছে? আর এই যে ও থেকে সি, যে মানে ছিদ্র থেকে মানে ওপেনিং থেকে এই সি পর্যন্ত দূরত্বকে ধরলাম আমরা কত, মানে স্ক্রিন পর্যন্ত দূরত্বকে ধরলাম ডি, ধরা যায় না? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার যে থিটাটা। এখন ব্যাসার্ধ, এটা কি একটা সূত্র আছে না নাকি, চাপ বাই ব্যাসার্ধ কি এটা আছে না আমাদের, থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, হ্যালো হ্যাঁ পারভেজ আপনি আছেন, পারভেজ হ্যালো পারভেজ নাই, আমি ওর ক্লাস করতে দিব না। আচ্ছা হুমায়ুন কবির, ইয়েস স্যার, স্যার আমার নেট প্রবলেম করতেছে, বাংলা লিংক কানেকশন দিছে তো স্যার, ব্রডব্যান্ড নাই, লাইনে থাকো কোন, শুনো আমাকে বলো, তোমরা দুজনেই বলো, এই যে এখানে মানে আমরা একটা সূত্র জানি, এই যে বৃত্তক্ষেত্রের চাপ বাই ব্যাসার্ধ, এটা কোনটা? জি স্যার বুঝতে পারিনি স্যার, চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ s = r θ, নাম শুনছো? জি স্যার s = r θ, মানে θ = কত? s / θ, সরি s / r, কত? s / r। এখন এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে θ তো এটা, এখানে r কোনটা? এটা যদি আমার θ হয়, ঠিক আছে, r হচ্ছে কি আমার কত স্যার, y হবে, r কোনটা হবে, r হবে আমার d নাকি? জি স্যার d, d। আর চাপ এটাকে আমরা এটুককে আমরা কি ধরতে পারি, t c থেকে কি বলি, চাপ ধরতে পারি, এটা আমরা তাহলে কত দাঁড়াচ্ছে, y, y, ঠিক আছে, জি স্যার, তার মানে θ = y / d। আচ্ছা তার মানে এখন আমরা যদি বের করি ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, অন্য কিছু বাদ দিলাম, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ ধরো এই যে প্রথমটা যদি নি, থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ, থিটা ইজ ইকুয়াল টু আমরা এটাকে কি পেলাম, ওয়াই বাই ডি, ওয়াই বাই ডি ল্যামডা বাই এ, তার মানে ওয়াই ইকুয়াল টু কত, ইকুয়াল টু ডি ল্যামডা বাই এ, ল্যামডা ডি বাই এ, তো ওয়াই কে আমরা নাম দিলাম ফার্স্ট ডার্ক,
ঠিক আছে, তার মানে সি থেকে কতটুকু দূরত্ব গেলে আমরা কি পাচ্ছি ডার্ক ফিন্স, প্রথম ডার্ক ফিন্সটা পাচ্ছি কত দূরত্ব গেলে ডি ল্যামডা বাই এ দূরত্ব গেলে কত ডি ল্যামডা বাই এ দূরত্ব গেলে ঠিক আছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট ডার্ক ফিন্স, সেকেন্ড ডার্ক ফিন্সটা কোথায় পাবো স্যার এখানে যদি আমরা 2 গুণ করে দিই 2 ডি ল্যামডা বাই এ বাই ল্যামডা ডি বাই থার্ড কত পাবো 3 ডি ল্যামডা বাই এ এ এভাবে এন তোমাটা কোথায় পাবো এন ডি ল্যামডা বাই এ এটা হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা কি বের করে ফেললাম আমরা বের করে ফেললাম যে ডার্ক ফ্রিঞ্জ গুলো আমরা আসলে ওই একদম সেন্ট্রাল সব ব্রাইট যেখানে তার থেকে কত দূরত্ব দূরত্ব গেলে আমরা ডার্ক ফ্রিঞ্জ গুলো ঠিক আছে আর ব্রাইট ফ্রিঞ্জ নিয়ে তাহলে আমরা আমাদের যে পরবর্তী ক্লাস সেখানে আলোচনা করব না ঠিক আছে স্যার এখানে যদি টি বিন্দু যদি ডার্ক হয় এর উপরে তার ব্রাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এটা একটা খুবই ভালো প্রস্তাব এটা ভালো চিন্তা তো আমরা সেটা দেখব না নেক্সট ক্লাসে ঠিক আছে তুমি এটা তোমার এই প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করব ঠিক আছে ওকে সবাইকে শুভকামনা থাকলো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আসসালাম